আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহুম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম, শুরুতেই জানাবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। জনগণ এত বড় স্বৈরশাসক আর কখনো দেখেনি। ইতিহাসের পাতায় সর্বকৃষ্ট স্বৈরশাসক হিসেবে আওয়ামী লীগের নাম লিপিবদ্ধ থাকবে বলে মনে করছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল সালাম। এবারে জানাবো আইনের শাসন বলে যে একটা জিনিস, সেটা আমরা কোথাও পাচ্ছি না বলে মন্তব্য করেছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। জানাবো ক্ষমতাসীন আওয়ামী লীগের বাজার সিন্ডিকেটের কারণে বাজার এখন নিয়ন্ত্রণহীন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এদিকে চার দফা কর্মসূচি ঘোষণা করে বুয়েটে নিয়মতান্ত্রিক রাজনীতির ঘোষণা ছাত্রলীগের। জানিয়ে দেব বিএনপি জামাতের হাত থেকে তরুণদের রক্ষা করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা আট আসনের সংসদ সদস্য আফমা বাহাউদ্দিন নাসিম। তিনি বলেন বিএনপি জামাত জঙ্গিবাদী শক্তির সব ষড়যন্ত্র ও অপরাজনীতির হাত থেকে আমাদের ছাত্র ও তরুণ সমাজকে রক্ষা করতে হবে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ, অরুণাচলে ৩০ স্থানে নতুন নাম দিল চীন, ক্ষুব্ধ ভারত। অরুণাচলের প্রদেশ নিয়ে ভারত এবং চীনের মধ্যে আবারও টান টান উত্তেজনা দেখা দিয়েছে। অরুণাচলে ৩০টি জায়গায় নতুন করে নামকরণ করেছে বেইজিং, এমনকি পহেলা মে থেকে এই নতুন নামগুলো কার্যকর হবে বলেও জানিয়েছে চীন। খবর হিন্দুস্তান টাইমসের। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। জনগণ এত বড় স্বৈরশাসক আর কখনো দেখেনি আব্দুল সালাম। ইতিহাসের পাতায় সর্বনিকৃষ্ট স্বৈরশাসক হিসেবে আওয়ামী লীগের নাম লিপিবদ্ধ থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক আব্দুল সালাম। তিনি বলেছেন বাংলাদেশের জনগণ এত বড় স্বৈরশাসক আর কখনো দেখেনি। সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে ভাষানী মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জরুরি সভায় সভাপতির বক্তব্যে আব্দুল সালাম একথা বলেন। তিনি বলেন ২০০৯ সাল থেকে শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা সম্পূর্ণ কুক্ষিগত করে ফেলেছে। বাংলাদেশের রাষ্ট্র আর আওয়ামী লীগ নামের এই রাজনৈতিক দলটি তাদের কাছে সমর্থক। তারা মনে করে যে তাদের দল এবং রাষ্ট্রের মাঝে কোনো পার্থক্য নেই। তাদের বিশ্বাস এই রাষ্ট্রের ক্ষমতায় থাকাটা তাদের ঐতিহাসিক অধিকার। বাংলাদেশের জনগণ এত বড় স্বৈরশাসক আর কখনো দেখেনি। ইতিহাসের পাতায় সর্বশ্রেষ্ঠ স্বৈরশাসক হিসেবে আওয়ামী লীগের নাম লিপিবদ্ধ থাকবে। আব্দুল সালাম বলেন মানবাধিকার এবং গণতন্ত্রের অবস্থা যেদিকে এগোচ্ছে তা নিয়ে বহির্বিশ্বের সরকারগুলো প্রচণ্ড নিরাশ। শেখ হাসিনা এখন স্বৈরাচারী শাসক হিসেবে সারা পৃথিবীতে স্বীকৃত। এরা ক্ষমতা আঁকড়ে থাকার জন্য মরিয়া। সবাই ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু বলেন আজকে আমাদের যে লড়াই চলছে তার দেশ রক্ষার লড়াই, দেশবাসীর গণতন্ত্র এবং বাক স্বাধীনতা ফিরিয়ে আনবার লড়াই। এ লড়াইয়ে আমাদের জয়ী হতেই হবে, ফিরিয়ে আনতে হবে মানুষের অধিকার। একটি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করে জয়লাভ করা কঠিন, এজন্য আমাদের জীবন বাজি রাখতে হবে, রক্ত দিয়ে হলেও মানুষের হারিয়ে যাওয়া স্বাধীনতা ফিরিয়ে আনতে হবে। কোথাও আমরা আইনের শাসন পাচ্ছি না, ডক্টর ইউনুস। আইনের শাসন বলে যে একটা জিনিস, সেটা আমরা কোথাও পাচ্ছি না বলে মনে করছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। আমারও দেশের মানুষের উপর বালা মুসিবত এসেছে, দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, এ থেকে রেহাই না পেলে মুক্তি নেই। একটা বালা মুসিবত পৃথিবীর চারিদিকে ঘিরে আছে, এই বালা মুসিবত থেকে আমাদের উদ্ধার পেতে হবে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য আমরা কিছুটা নির্দেশনা দিতে পারছি যে এ পথে গেলে আমরা মুক্তিটা পাবো। মঙ্গলবার দুপুরে অর্থ পাচার এবং আত্মসাতের মামলায় ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে হাজিরা শেষে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন তিনি। দেশের বালা মুসিবত কি জানতে চাইলে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আপনারা তো রোজ লিখছেন সেটা কি, আমাকে বলতে হচ্ছে কেন? বালা মুসিবত হচ্ছে মানুষ যেভাবে বাঁচতে চায়, যেভাবে থাকতে চায়, সেভাবে থাকতে পারছে না। আইনের শাসন বলে যে একটা জিনিস, সেটা তারা পাচ্ছে না কোথাও। রোজ আপনারা লিখছেন সেগুলো, আমরা আপনাদের কাছ থেকে তো শিখছি, বুঝে নিচ্ছি। আপনি কোথায় দেখছেন আইনের শাসন নেই? জবাবে ডক্টর ইউনুস বলেন আমি কাগজের বস্তাটা আপনাদের হাতে তুলে দেই, এটা আপনারা পাতা উল্টে উল্টে লিস্ট করেন, আমি বলে দেব, অসুবিধা নেই তো, এগুলো আপনারা দেখবেন। আপনি কিভাবে দেখছেন এমন প্রশ্ন করলে ডক্টর ইউনুস বলেন আপনারা যেভাবে দেখছেন আমিও সেভাবেই দেখছি, দেশের একজন নাগরিক হিসেবে দেখছি। আপনি দেশের নাগরিক হিসেবে দেখেন, আমরা তো দেশের অংশীদার, আমরা সবাই মিলেই তো এদেশ। আদালত আপনার বিরুদ্ধে অভিযোগ আমলে নিলেন, আপনি ন্যায় বিচার পাচ্ছেন কিনা জানতে চাইলে ডক্টর ইউনুস বলেন এখনো তো বিচার শুরু হয়নি। তিনি বলেন আমার মাঝে মাঝে খুব
দুঃখ হয়। সারা পৃথিবী যেখানে আমাদের থেকে শিখতে চায়, আমাদের সেটাকে গৌরববোধ করার কথা। সেটা না করে আমরা এমন কাজটা করছি যে আমরা যেন পাপের কাজ করে ফেলেছি, এমন অনুভূতি হওয়ার তো কোনো কারণ ছিল না। আমরা কাউকে বাধ্য করছি না, সারা দুনিয়া থেকে লোকজন উৎসাহ নিয়ে আসছে, সেই সুযোগটা আমরা দেব না কেন? বাধাপ্রাপ্ত কেন হচ্ছেন এমন প্রশ্ন করলে ডক্টর ইউনুস বলেন, সেটা আপনারা বিচার করেন, আমরা কি ব্যাখ্যা দেব বলেন। ডক্টর ইউনুস বলেন, আমার অনুরোধ এই রমজান মাসে আমরা সবাই মিলে নিজেদের দিকে তাকাই, আমরা নিজ নিজ ভূমিকা পালন করতে পারছি কিনা, আমরা যেটা করতে চাচ্ছিলাম সেটা করতে পারছি কিনা, না করতে পারলে কিভাবে আমরা প্রতিবাদ জানাবো, কিভাবে আপনাদের কথাগুলো আমরা শুনতে পারবো, সেই শুনবার পথ আমরা বের করি, পথ আমাদের বের করতেই হবে, এটা ছাড়া কোনো উপায় নেই। আওয়ামী লীগের বাজার সিন্ডিকেটে বাজার নিয়ন্ত্রণহীন রিজভি। ক্ষমতাসীন আওয়ামী লীগের বাজার সিন্ডিকেটের কারণে বাজার এখন নিয়ন্ত্রণহীন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি। বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে রিক্সা শ্রমিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে রিজভি এসব কথা বলেন। রিজভি বলেন, দ্রব্যমূল্যে লাগামহীন ঊর্ধ্বগতিতে মানুষ আজ অসহায়, কিন্তু দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের কার্যকর কোনো উদ্যোগ নেই। এ সময় তিনি বলেন, বুয়েটের মেধাবী ছাত্র আবরার দেশের পক্ষে স্ট্যাটাস দিয়েছিল বলে তাকে ছাত্রলীগ নিষ্ঠুরভাবে হত্যা করেছিল, তার হত্যার প্রতিবাদ জানিয়েছিল গোটা জাতি। ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমের কারণে বুয়েটের ছাত্র রাজনীতি বন্ধ করেছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাদের সন্ত্রাসের রাজনীতি বন্ধ করার জন্য শিক্ষার্থীরা বারবার আন্দোলন করছে, অথচ আমরা দেখলাম আবরারের হত্যাকারীদের পক্ষে অবস্থান নিয়েছেন আদালত। রিজভি বলেন, দেশে ন্যায় বিচার থাকলে আজকে বেগম খালেদা জিয়া বাইরে থাকতেন, তিনি আজ গুরুতর অসুস্থ, কিন্তু সরকার তাকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দিয়েছে। বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ডামি সরকারের আমলে সবচেয়ে বেশি পিষ্ট নির্যাতিত নিম্নবর্গের মানুষ। এই দুঃশাসনের বিরুদ্ধে শ্রমিক ছাত্র দুই শক্তি দাঁড়াতে পারছে না, তাই লুটেরা কাহিনী দেখতে হচ্ছে। চার দফা কর্মসূচি ঘোষণা করে বুয়েটে নিয়মতান্ত্রিক রাজনীতির ঘোষণা ছাত্রলীগের। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতির ঘোষণা দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। নিয়মতান্ত্রিক রাজনীতি ফিরিয়ে আনতে চার দফা কর্মসূচি ঘোষণা করেছে তারা। মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বুয়েটে উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এ ঘোষণা দেন। সাদ্দাম বলেন, বাংলাদেশ ছাত্রলীগ গভীরভাবে মনে করছে, বাংলাদেশ ছাত্র রাজনীতির ইতিহাসে আজকের দিনটি একটি ঐতিহাসিক দিন। বর্তমানে বুয়েট ছাত্র রাজনীতি পুনরায় শুরু হবে, কিন্তু এটি কোন ছাত্র রাজনীতি তা নিয়ে আমাদের ভাবতে হবে। এ রাজনীতি অবশ্যই ক্লাস পরীক্ষা বন্ধ, সেশন জট, র্যাগিং, বুলিং, দখল, বাণিজ্য, হত্যা, সন্ত্রাসের রাজনীতি নয়। এই ছাত্র রাজনীতি হবে আধুনিক, যুগোপযোগী, বৈচিত্র্যময়, সৃষ্টিশীল, জ্ঞান, যুক্তি, তথ্য ও তত্ত্ব নির্ভর। উন্নত বিশ্বের দেশগুলোতে এবং বিশ্বের সর্বোচ্চ র্যাঙ্কিংধারী বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র রাজনীতি কিভাবে পরিচালিত হয় তা থেকে জ্ঞান নিয়ে নিজেদের চর্চায় সেটি নিয়ে বুয়েটে আমাদের ছাত্র রাজনীতিকে পথ নির্দেশ করবে, জানান তিনি। প্রথাগত ছাত্র রাজনীতিতে কেন্দ্র থেকে চাপিয়ে দেওয়া নেতৃত্বের মাধ্যমে বুয়েট শিক্ষার্থীরা পরিচালিত হবে না জানিয়ে সাদ্দাম বলেন, বুয়েটের শিক্ষার্থীরা নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে তাদের নেতৃত্ব নির্বাচন করবে, যে নেতৃত্ব হবে আদর্শিক, দেশাত্মবোধক সম্পন্ন, এবং যে নেতৃত্ব বুয়েটের শিক্ষার্থীদের মধ্য থেকেই তৈরি হবে বিশ্বসেরা উদ্ভাবক উদ্যোক্তা। বুয়েটে আগামী দিনে এমন ছাত্র রাজনীতি পরিচালিত হবে যা প্রতি বছর উল্লেখযোগ্য সংখ্যক বুয়েট শিক্ষক ও শিক্ষার্থীদের উচ্চশিক্ষার নামে ব্রেইন ড্রেইন বন্ধ করবে। বুয়েটে এমন ছাত্র রাজনীতি পরিচালিত হবে যা শহীদ শাফি, ইমাম রুমির মতো বিদেশে উচ্চশিক্ষার সুযোগ ত্যাগ করে দেশের জন্য হাসি মুখে জীবন উৎসর্গ করতে শেখাবে, কিংবা উচ্চশিক্ষা শেষ করে দেশে ফিরে এসে দেশ গঠনে আত্মনিয়োগে ঝাঁপিয়ে পড়তে নৈতিকভাবে দৃঢ় প্রতিজ্ঞ করবে। জানাব আন্তর্জাতিক সংবাদ। অরুণাচলে 30 স্থানের নতুন নাম দিল চীন, ক্ষুব্ধ ভারত। অরুণাচল প্রদেশ নিয়ে ভারত এবং চীনের মধ্যে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। অরুণাচলের 30টি জায়গায় নতুন নামকরণ করেছে বেইজিং, এমনকি প্রথম থেকে এই নতুন নামগুলো কার্যকর করা হবে বলেও জানিয়েছে চীন, এমনকি পহেলা মে থেকে এই নতুন নামগুলো কার্যকর হবে বলেও জানিয়েছে চীন। খবর হিন্দুস্তান টাইমস। সোমবার অরুণাচলের 30টি অঞ্চলের নাম নিজেদের মতো করে প্রকাশ করেছে চীন। এ নিয়ে চতুর্থ দফায় প্রদেশটির বিভিন্ন এলাকার চীনা নাম প্রকাশ করল দেশটি। এবার 11টি আবাসিক এলাকা, 12টি পার্বত্য এলাকা, 4টি নদী, 1টি হ্রদ, 1টি গিরিপথ এবং 1টি ফাঁকা ভূমির নাম রেখেছে চীন। চীনের বেসামরিক বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করে জানানো হয়েছে, সামনের মাসের প্রথম দিন থেকেই এসব নাম কার্যকর হতে যাচ্ছে। এর আগে 2017, 2021 এবং 2023 সালে চীন তিন দফায় অরুণাচলের বিভিন্ন এলাকার নাম নিজেদের মতো করে রেখেছিল। 2017 সালে প্রথমবার অরুণাচলের 6টি স্থানের চীনা নাম প্রকাশ করা হয়। পরে 2021 সালে দ্বিতীয় দফায় 15টি আর 2023 সালের তৃতীয় দফায় আরও 11টি স্থানের নামের তালিকা প্রকাশ করে।
করে চীন। এদিকে বিষয়টি স্বাভাবিকভাবেই চরম ক্ষুব্ধ করেছে ভারতকে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এ জয়শঙ্করের সাপ কথা, আপনার বাড়ির নতুন নাম দিলে বাড়িটা কি আপনার হয়ে যাবে, এসব নামকরণ করে কোনো লাভ নেই, অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে ও থাকবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, নির্বোধের মতো কাজ করেছে চীন, নতুন নামকরণ করলেও বাস্তবতা বদলে যাবে না, অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে আর থাকবে, বেজিং এর নতুন এই নামকরণ কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অরুণাচলকে চীন নিজের রাজ্য জ্যাংন্যাং হিসেবে দাবি করে। বিষয়টি নিয়ে ভারতের সঙ্গে তাদের দীর্ঘদিনের বিবাদ চলে আসছে। একদিকে ভারতের দাবি অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ, অন্যদিকে চীনও প্রদেশটির নিজেদের দাবি করে আসছে। সম্প্রতি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই রাজ্যে দুটি দীর্ঘ টানেল উদ্বোধন করেন। টানেল দুটি সেনাবাহিনীর জন্য খুবই প্রয়োজন ছিল। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, টানেলের উদ্বোধনের পর থেকেই বেজিং অরুণাচল নিয়ে নতুন করে বিবাদ শুরু করে। এরপর থেকে মূলত জ্যাংন্যাং অর্থাৎ অরুণাচল নিজেদের অংশ বলে আন্তর্জাতিক মহলে প্রচার শুরু করে চীন।